সো গাইস, তো এই জায়গাটা দেখতে পাচ্ছি একদম ভয়ঙ্কর জায়গা, এখানে কেউ আসে না। তো আমরা লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম, মানে কি বলবো আর, দেখতে পাচ্ছি একদম পুরো ভয়ঙ্কর জায়গা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে ভিডিওটাকে স্টার্ট করছি। সো গাইস, তো আমরা ফাইনালি বাড়ি থেকে বাজার চলে আসছি। তো আমরা এখানে ওয়েট করছি একটা দাদার জন্য। তো আজকে আমরা একটা অসম প্লেস যাব, তো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। সো আমরা এই দাদার জন্য এতক্ষণ থেকে ওয়েট করছিলাম, তো দাদারা অবশ্যই চলে আসলো। এখানে আমার যে দাদার জন্য আমি কালকে এদের বাড়িতে আসছি, আমরা একটা অসম প্লেস যাচ্ছি। সো ভিডিওটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে, সারপ্রাইজ থেকে কিছু বলো তোমার। সো ভিডিওটা এন্ড তক দেখো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস, তো আমরা অনেক দূর জার্নি করার পর আমরা এখানে একটা ভাজা পোড়ার জিনিস পেয়েছি। সো এখানে আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছ। এই তো ভাই টিফিন করতেছে, তো আমার প্লেট এখনো আসেনি, আমি ওইটি আছি, ও খাচ্ছে, আমি ওটা দেখতেছি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আমরা যাচ্ছি। সো গাইস, আমার তো খাওয়া শেষ। মিস্টার রেহান জেহান ওর এখনো খাওয়া হচ্ছে না। আমি এক প্লেট খেলাম, ও এক প্লেট, দু প্লেট, তিন প্লেট, এটা চার প্লেট খাচ্ছে। এতটাই খিদে পেয়েছে আর এতটাই টেস্টি হয়েছিল, সত্যি অসাধারণ ঘুগনি এবং পকোড়া। এখানে আছে আমার ব্রাদার, টিফিন টাইম। সো এখন বাজে কয়টা? এখন দুটা বেজে গেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে যাবো আমরা রসমতি। সো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের রসমতির ভিউ দিব। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. So hey guys, তো আমরা অনেক দূর জার্নি করার পর ফাইনালি আমরা রসমতি পৌঁছে গেছি। বাট রসমতি এসে আমাদের মুড এতটা খারাপ হয়ে গেছে যে রসমতির নো এন্ট্রি করে দিয়েছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না হয়তো, এখানে একটা বাস চলে দিয়েছে, একদম নো এন্ট্রি। সো আমরা ভিতরে যেতে পারছি না, তো এটাই আমাদের সব থেকে বড় মানে ব্যাড লাক যাকে বলে। সো আমরা এখন এই রোডটা দিয়ে একটু যাবো। সো গাইস, তো আমরা সাইডের যে রোডটা ছিল, মানে ছোট একটা রাস্তা ছিল, সেই রোড দিয়ে আমরা একটু ভিতরে আসছি। সো তো চলো এখন ভিতরে যাওয়া যাক, এই জায়গাটা খুব জঙ্গল ভয়ঙ্কর, তো আমরা এদিক দিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো সামনে আমাদের বামুন্দা আছে, ইউটিউবার। সো চলো, সো গাইস, তো এই জায়গাটা দেখতে পাচ্ছি একদম ভয়ঙ্কর জায়গা, এখানে কেউ আসে না। তো আমরা লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম, মানে কি বলবো আর, দেখতে পাচ্ছি একদম পুরো ভয়ঙ্কর জায়গা একদম। সো আমাদের এখানে এন্ট্রি করতে দেয়নি, তবু আমরা সাইড দিয়ে আসছি, যেহেতু এতদূর আমরা এতদূর মানে জার্নি করে আসলাম, তো ভাবলাম আমরা একটু ঢুকে যাই। সো চলে আসছি, তো চলো আর একটু ভিতরে যাওয়া যাক। জায়গাটা খুব ভয়ঙ্কর একদম, তোমাদেরকে কি বলবো আর, এখানে আসতে বুঝতে পারবা। সো গাইস, আমার প্রচন্ড ভয় লাগছে, কি বলবো আর। তো অনেকটা কাছাকাছি চলে আসছি একদম, মানে দেখতেই পাচ্ছ পুরো সাইডটা, একবার দেখে নাও লুকটা, মানে পুরো সাইড একদম জঙ্গল। হ্যাঁ, তো আমরা এখানে আসছি, আর সামনে দেখতে পাচ্ছ আমার দাদা চলে যাচ্ছে, ইউটিউবার।
ওয়েট ওয়েট সো গাইস তো আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, কারণ ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, মানে কোনো আওয়াজ নেই একদম, কি বলবো আর, নিঃশব্দ, কোনো কিছু শোনা যাচ্ছে না। তো এখানে বুঝতেই পারো জীব জন্তু বের হয়ে যেতে পারে কখন বলা মুশকিল। সো আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম, তো চলো এখন বাইরে বের হয়ে যাই। আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি, একদম ফাঁকা জায়গায় চলে আসছি, ওই জায়গা খুব ভয়ঙ্কর ছিল। এই যে মাঠের মতন দেখতে পাচ্ছো, এখানে একটু মানে অনেক কিছু গরু ছাগল আছে, তো এখানে অতটা ভয় নেই। সো আমরা চলে আসছি একদম ফাঁকা জায়গায়, পুরো রোদ লাগছে। সো চলো, আমার বাবনদা ওখানে আছে, বাবনদা ওখানে ভিডিও শুট করছে, তো চলো বাবনদা ওখানে যাওয়া যাক। বাবনদা, তো বাবনদা অনেক ভিডিও শুট করছে, তো ভালো হচ্ছে। জায়গাটা এমনি খুব ভালোই আছে, বাট আমরা ভিডিও ঢুকতে পারলাম না, এটাই খুব কষ্ট লাগলো। তো আর যেখানে গেছি সেখানে তো ভয়ঙ্কর জায়গা একদম, তো চলো এদিকে যাওয়া যাক। তো ও নাইস প্লেস, এখানে সামনে নদী আছে, তো আমরা এখান দিয়ে যাবো নদীতে। তো গাইস, তো আমরা নদীতে চলে আসছি, মানে বুঝতে পারো এদিক দিয়ে আসছি, তোমাদেরকে একটু দেখালাম। এখান থেকে আমরা নদীতে চলে আসছি, এখানে ছোট একটা নদী আছে, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছো, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা রাস্তা মতন হয়ে গেছে, তো এদিক দিয়ে আমার সম্ভবত কিছু জীব জন্তু এদিক দিয়ে পার হয়ে যায়। তো এদিকের যে পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা একটা ভয়ঙ্কর জঙ্গল হতে পারে, এখানকার থেকে ওটা বেটার হবে আরো, কারণ ওখানে জঙ্গলটা এতটা মানে মানে খুব ভয়ঙ্কর, ওখানে অনেক জীব জন্তু আছে আমার মনে হচ্ছে। আর এখানকার পানিটা দেখতে পাচ্ছ, পানিটা দেখলে বুঝতে পারবা যে এদিক দিয়ে সবসময় জীব জন্তু যাওয়া আসা করে। সো জায়গাটা ওই দিক দিয়ে আসে, হ্যাঁ জঙ্গলের যা জীব জন্তু আছে ওরা এখানে এসে পানি খায়, ঠিক আছে। তো তো ওখানকার জীব জন্তু এসে এখানে পানি খায়, যত হাতি বাঘ যা কিছু আছে এখানে সব কিছু এখানে পানি খায়। সো আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটা খুব ভয়ঙ্কর ডেঞ্জারাস, দেখেই মনে হচ্ছে এখানে অনেক জীব জন্তু এখানে গোসল করে। সো জায়গাটা অনেক ভালো আছে, বাট ডেঞ্জারাস জায়গা। সো আমি এখন বাবনদাকে বলবো, বাবনদা কেমন ভালো লাগলো জায়গাটা? সো বাবনদা তুমি একটু বলো জায়গাটা কেমন লাগলো আজকে তোমার? না অলওয়েজ অসম প্লেস। দেখো এখন যদি বন বনের কথা বলি কি আর বলবো, ফরেস্টে আসলে একদম মন ভালো হয়ে যায়, এটা এক নম্বর কথা। শুনতে পাচ্ছো দেখো পাখির পিচির মিচির আওয়াজ, হ্যাঁ মনের মধ্যে যত অশান্তি থাকে এখানে আসলে মন একদম ভালো হবে। আমরা যে আমরা আজকে আমরা আজকে ভিতরে ঢুকতে পারলাম না, এতটা জার্নি করে আসলাম, আমার তো খুব খারাপ লাগছে, তোমার কিরকম লাগছে সেটা বলো আমাকে। হ্যাঁ আমার তো খুবই খারাপ লাগলো, ভাবছিলাম ফরেস্টের ভিতরে যাবো, ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, হ্যাঁ কিন্তু যে জঙ্গলটা, হ্যাঁ যে জঙ্গল টাওয়ার থেকে একদম পুরো ফরেস্টের ভিউ দেখা যায়। হ্যাঁ এটা একটা ভালো কথা, যে যে জঙ্গলটাতে আমরা এন্টার করলাম সাইড দিয়ে, এটা তো খুবই ডেঞ্জারাস, অবশ্যই এখানে বেশিক্ষণ থাকাটাই রিস্কি, বুঝছো। এখন এখানে চিতাবাঘ রয়েছে, হাতি রয়েছে, গন্ডা রয়েছে, অবশ্যই ইভেন বাইসন বাইসনও আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি হরিণও দেখতে পারবে ভাগ্য থাকলে, তুমি ময়ূরও দেখতে পারো, অবশ্যই। যাই হোক আমরা খুবই এনজয় করলাম আজকে। আর একটা তোমাদের একটা কথা বলছি, আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে তোমাদেরকে এত সুন্দর একটা বিউটি মানে মানে খুব বিউটিফুল একটা জিনিস দেখাইতাম, যে মানে এত বড় একটা ফরেস্টের মাঝখানে একটা বিশাল বড় টাওয়ার, এই টাওয়ারে চললে আমরা পুরো ফরেস্টটাকে দেখতে পারবো, কোথায় কি আছে না আছে। তো এইটা একটা খুব ভালো জিনিস ছিল, তো এটা দেখাইতে পারলাম না তোমাদেরকে, এটাই খুব খারাপ লাগলো, কারণ আমরা ভিতরে ঢুকতেই পারলাম না, তো কীভাবে দেখাবো। সো আমরা এখন চলে যাব উপরে, তো চলো যাওয়া যাক। সো দেখতে পাচ্ছ এখানে একটা খুব ভালো জিনিস আছে, এটা হলো এখানকার পশুর, এখানকার মানে কি বলবো, এটা হলো গরু, গরু যাকে বলে, গরুর বাচ্চা। সো খুব সুন্দর একটা জিনিস, আমার খুব ভালো লাগে এটা। তো দেখতে পাচ্ছ এখানে অনেক আছে, অনেক মানে অনেক আছে, বড় ছোট সব আছে, কিন্তু এই জিনিসটাকে আমার খুব ভালো লাগলো। সো এটার সাথে আমার সেলফি হয়ে যাবে, তো চলো বাবনদা অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো, তোমার জন্য আমি এখানে আসতে বললাম, থ্যাংক ইউ, আসবে আবার আসবে, হ্যাঁ থ্যাংক ইউ, আরও আসা হবে। তো একটা জিনিস বলি, আমার ফালাঘাট থেকে এই জায়গাটা অনেক দূর, তো বাবনদার জন্য এখানে আসতে বললাম, তার জন্য বাবনদাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ভিতরে ঢোকাবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভিতরে অনেক কিছু হয়েছে। আর জায়গাটা এতটা ভালো যে আমার ইচ্ছা আছে আমি জানুয়ারি মাসে এখানেই একটা পিকনিক মানে পিকনিকের জন্য এখানে অবশ্যই আসবো। সো